जय हिंद बंधुरा, आशा करी अपनारा भालो आछेन। आमी आपनादेर बंधु एक्स सोल्जार फिरदौस बादल। आपनारा हाजिर प्री डिफेंस एकाडेमीते। प्रथमत आमी दुखित, एर आगे दुटि लाइव क्लासेस करेछिलाम जेखाने तोमरा साउंड ठीकठाक पाओनि बा भिडियो क्वालिटी खराब छिल। एई भिडियोटिते आबारो तोमरा आमाके कमेंटे जानाबे केमन होच्छे। आजकेर जे पिरियडटी नेब, जे क्लासटी नेब, सेटि होच्छे अंकेर उपरे। বিশেষ করে যে সকল ভাইরা ভাবে তারা অঙ্ক জানে না বা অঙ্ক পারে না, তাদের জন্য শুরু থেকে করাবো, কোনো অসুবিধা হবে না যদি তোমরা সঠিকভাবে বুঝতে পারো। যদি বুঝতে পারো এক্ষুনি লাইক করো এবং সাথে সাথে কমেন্টে আমাকে জানাও, যেহেতু তোমাদের কমেন্ট অনুযায়ী আমার ভিডিওটা ইমপ্রুভমেন্ট করতে হচ্ছে। তো বন্ধুরা, আবার বলি, আমরা বা তোমরা সকলে আমরা অঙ্ক জানি, তারপরেও আমরা অঙ্ক না জানার ভান করি। কেমন যদি আমি এই মুহূর্তে তোমাকে বলি, ভাই কটা বাজে বা বোন কটা বাজে, তাহলে তোমরা এই মুহূর্তে বলবে যে এই মুহূর্তে রাত্রি 8টা বাজে। এই যে 8টা, এটা তোমাদের অঙ্কের একটি ইঙ্গিত দেয়। বা তোমাকে বললাম এখন তোমার বয়স কত, তাহলে তোমরা যদি না জানো অঙ্ক, তাহলে কি করে বলছো যেটি এই মুহূর্তে আমার 18 বছর বয়স বা এই মুহূর্তে 17 বছর বয়স। আমরা প্রত্যেকে অঙ্ক জানি, কিন্তু আমরা সেটি অ্যাপ্লাই করতে পারি না। সে পড়াশোনা জানুক বা না জানুক, প্রত্যেকেই কিন্তু আমরা অঙ্ক জানি। তো আজকের আমি অঙ্কের প্রথম যে ক্লাসটি তোমাদের সিরিয়ালি নেওয়া উচিত, সেটির উপরে ক্লাস করাবো। সময় নষ্ট না করে শুরু করছি। আর সকলকে লাইক করার জন্য ধন্যবাদ। নবাগত বন্ধুদের কাছে একটি রিকোয়েস্ট, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে ঘন্টা চিহ্নটি বাজিয়ে দেবে, যাতে গভর্নমেন্ট সার্ভিস, বিশেষ করে যারা পুলিশ ফোর্সে বা এসএসসি 8 বাহিনী বা 6 বাহিনীতে সার্ভিস করতে চাও বা ইন্ডিয়ান আর্মি নেভি এয়ারফোর্স, তাদের জন্য। তো যাই হোক, টোটাল অঙ্কের শুরু যদি বলে থাকি সেটি এই সংখ্যা থেকে। এটিকে কি বলা হয়? এটিকে হোল নাম্বার বলা হয়। আমরা যে এডুকেশনটি নেব সেটা কিন্তু পুলিশ রিলেটেড, আমরা বেশি ডিপলি যাব না। সেই সূত্রে আমি রিলেটেডভাবে যেগুলো সহজ হয় সেগুলো বলছি। তো এই 0 বা 0কে আমরা হোল নাম্বার বলি। 0 থেকে কি প্রশ্ন আসতে পারে? 0-র আবিষ্কর্তাকে। স্বয়ং আমি নিজে যে 15খানা পরীক্ষাতে পাশ করেছি, তার মধ্যে একটি পরীক্ষাতে পড়েছিল, 0-র আবিষ্কর্তাকে তোমরা জেনে নাও। আর্যভট্ট, আর্যভট্ট নামক একজন ইন্ডিয়ান ছিলেন, এই বিজ্ঞানীটি 0 আবিষ্কার করেছিল। 0-র পরে যে সংখ্যাটি হয় সেই সংখ্যাকে আমরা 1 বলি। অর্থাৎ সংখ্যা কিন্তু 2 ধরনের, একটা পজিটিভ সংখ্যা আর একটা নেগেটিভ সংখ্যা। তো একটি হলো পজিটিভ সংখ্যা, অর্থাৎ তোমার পকেটে ধরে নাও 1 টাকা আছে, তাহলে তোমার পকেটটা পজিটিভ আছে, আর কেউ তোমার কাছে 1 টাকা পায় বা ধার করেছো, তাহলে এটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা। তাহলে এটা ধনাত্মক সংখ্যা মানে পজিটিভ সংখ্যা, এটি ঋণাত্মক সংখ্যা মানে নেগেটিভ সংখ্যা। এখন 1 নিয়ে আর কি কি প্রশ্ন পরীক্ষাতে পড়তে পারে? 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি, সেটিও উত্তর কি হবে? 1। প্রথম ধনাত্মক সংখ্যা কত, সেটি হলো 1। প্রথম বাস্তব সংখ্যা কত, সেটি হলো 1। একের পরে কি হয়? 2। এখন এই 2কে যৌগ মৌল বলা হয়। 2 প্রথম মৌলিক সংখ্যা। এখন মৌলিক সংখ্যা কাকে বলে সেটি আমি একটু পরে বলবো, এর পরে ক্লাসে বা এই ক্লাসের শেষে। তো 2 তোমরা জেনে নাও প্রথম মৌলিক সংখ্যা। আচ্ছা বলেই দিই মৌলিক সংখ্যা কাকে বলে। মৌলিক সংখ্যা তাকেই বলে যে সংখ্যাকে শুধুমাত্র সেই সংখ্যা আর 1 দিয়ে ভাগ করলে মেলে, সেটিকেই মৌলিক সংখ্যা বলে। যেমন 2, দেখা যাক 2 আমরা কিভাবে পাচ্ছি। 2কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে 2 1 কে 2 মিলে যাচ্ছে। অথবা আমি যদি 2কে সরি
কে এক দিয়ে ভাগ করি তাহলে দুই এককে দুই, তাহলে দু এই দুটোর মধ্যে আমরা বুঝতে পারছি যে কিভাবে আমরা মৌলিক সংখ্যা পাচ্ছি। যেমন সবথেকে প্রথম কোন মৌলিক সংখ্যাটা হয়, এককে সবথেকে ছোট মৌলিক সংখ্যা সেটা কি দুই, এটি কিন্তু সিজিএলে এসেছিল। তো সেই সূত্রে তোমাদেরকে অবশ্যই এটি মনে রাখতে হবে। দুই এর পরের সংখ্যা কি আছে, তিন, তিন পর পর দুটি প্রাইম নাম্বার কি দুই এবং তিন। আমরা আরো কি পাবো, এখানে পেয়ে গেলাম আমরা জোড় সংখ্যা পেয়ে, শূন্যটাও কিন্তু জোড় সংখ্যার মধ্যে পড়ে, কেননা একের পরে শূন্য বা দুইয়ের পরে শূন্য হয়েও কিন্তু জোড় সংখ্যা পাচ্ছি। আমি ডিপলি যখন আলোচনা করবো তখন বুঝবে, অ্যাডভান্স লেভেলে যখন এই ক্লাসগুলি নেওয়া হবে। তাহলে আমি যদি এইভাবে যেতে চাই বা যেতে থাকি, এক সময় যেতে যেতে আমি নয় পাবো। নয় কি বলবো, নয় হচ্ছে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা। এখন প্রশ্ন হলো, আমি অঙ্ক কথা বলছি, তাহলে আমাদের প্রশ্ন অঙ্ক কাকে বলে, এটিও খুব গুরুত্বপূর্ণ, কেননা এটি জানার খুব দরকার, এর উপরেও প্রশ্ন পড়ে। এখন আমি এখানে ধরে নাও লিখলাম 243, এই পুরো জিনিস এই পুরোটাকে কি বলা হয়, অঙ্ক বলা হয় না সংখ্যা বলা হয়? হ্যাঁ বন্ধুরা, এই পুরোটাকে বলা হয় অঙ্ক। এই অঙ্কটির মধ্যে তিনটি সংখ্যা আছে, একটা দুই, একটা চার আর একটা তিন। তো তোমরা এখন বুঝতে পারলে অঙ্ক কাকে বলা হয় আর সংখ্যা কাকে বলা হয়, কেননা বারবার একটি কথা আসছে যে এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা বললাম এক, এক অঙ্কের বৃহত্তম সংখ্যা দুই, সরি নয়। তাহলে নয়ের পরে কি আসছে, দশ। দেখো অঙ্কটা কি হয়ে গেল, দুই অঙ্কের হয়ে গেল। তাহলে দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, দশ। এই দশের মধ্যে আর কি আসে, এক অঙ্কের সবচেয়ে বৃহত্তম মৌলিক সংখ্যা কত। বন্ধুরা মনে রাখবে এক অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা হচ্ছে সাত, এরপরে আসে না। সেকেন্ড আর কি আসতে পারে, এখন দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, দশ। তাহলে দুটো ওয়ার্ড এখানে আমরা নতুন পেলাম, একটা হচ্ছে বৃহত্তম আর একটা ক্ষুদ্রতম। তাহলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম এই দুটি ওয়ার্ড আমরা নতুন পেলাম। এখন বৃহত্তম কাকে বলবো, আমরা বললাম এক অঙ্কের বৃহত্তম কত হচ্ছে নয়, তাহলে এক অঙ্কের বৃহত্তম নয়, দুই অঙ্কের বৃহত্তম দুটি নয় মানে নিরানব্বই, নিরানব্বই এর পরে দেখো তিন অঙ্ক হচ্ছে মানে একশো হচ্ছে। তাহলে তিন অঙ্কের বৃহত্তম কত, তিনটি নয়, চার অঙ্কের হলে চারটি হবে, পাঁচ অঙ্কের হলে পাঁচটি হবে। অর্থাৎ বৃহত্তম বললে যতগুলি সংখ্যা বলবে ততগুলি নয় হবে। আর ক্ষুদ্রতম আমরা দেখলাম কি, এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এক, দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তাহলে কি বললাম ওখানে দেখো দশ, তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি পেলাম একশো। অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যা বললে একটি এক আর বাকিগুলো শূন্য হবে যত অঙ্কের বলবে। ধরে নাও তোমাদের বললো পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, একটি এক আর চারটি শূন্য, এটা হয়ে গেল পাঁচ অঙ্ক। কেননা একটি অঙ্ক, দুটি অঙ্ক, তিনটি অঙ্ক, চারটি অঙ্ক এবং এইটা নিয়ে পাঁচটা অঙ্ক হলো। আশা করি এইবার তোমাদেরকে বৃহত্তম এবং ক্ষুদ্রতম নিয়ে আর কোনো সমস্যা নেই। আর এরপরে তোমাদেরকে পরের যে ক্লাসটি হবে সেটি কিন্তু অনেক মন দিয়ে তোমাদের মনে রাখতে হবে, নচেত তোমরা কিন্তু পারবে না। আমরা এই পর্যন্ত যেগুলি পেয়েছি পরীক্ষাতে, বিশেষ করে বাংলার বিভিন্ন পরীক্ষা এবং সেন্ট্রালের পরীক্ষা, ইন্ডিয়ান আর্মি বা এখন বর্তমানে অগ্নিবীর হয়েছে তার জন্য কিন্তু অনেক গ্রহণযোগ্য। আমি শুধুমাত্র এক থেকে দশ পর্যন্ত অঙ্কের মধ্যে কী কী হতে পারে
সেটি নিয়ে আলোচনা করলাম। যদিও এখনো পর্যন্ত 1-10 মধ্যে আর কি প্রশ্ন পড়ে সেগুলি আলোচনা করিনি, সেগুলি আলোচনা করার জন্য আমার পরের ভিডিওটির জন্য তোমরা অপেক্ষা করো, অবশ্যই পেয়ে যাবে। যদি ভিডিও কোনো রকম কোনো তোর অভিযোগ থাকে আমাকে কমেন্টে জানাতে ভুলবে না, আর অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, সাথে সাথে কমেন্ট তোমরা যত বেশি করবে আমার ভিডিওর কোয়ালিটি তত উন্নত হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।